তিনটা শক্তি আল্লাহর কাছ থেকে নিয়েছে, তখন কি হলো? তখন সে এরকম শক্তি পেয়ে তখন ধোঁকা দেবে, তখন আপনার পরিচয় জাগাবে। সেই পরিচয় তোমার মানব দেহ, কোরআনের দেহ কোরআনের মধ্যে কোথায় আছে? তোমার আল্লাহর পরিচয় তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তার প্রমাণটা তোমার মানব দেহে দেহ কোরআনের মধ্যে কোথায় আছে? তোমার মধ্যে যে শয়তান, আমার যে আমি যে একটা শয়তান, তোমার মধ্যে যে আমি স্থান করে নিয়েছিলাম, তোমাকে নামাজের মধ্যে ঘুরাইছি, আল্লাহর জিকিরের মধ্যে ঘুরাইছি, মন বসতে দেই নাই, আমি তোমার মধ্যে কোথায় বসে আছি তুমি কি দেখেছো? দেখুনি, আজ তুমি অন্ধ হয়ে পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছো। এই দুনিয়ায় যারা অন্ধ থাকিবে এবং হাশরের দিনও তারা অন্ধ থাকিবে, তখন সেই অন্ধত্ব মানুষকে যখন শয়তান বিপদে ফেলে দেবে, তখন তাকে রক্ষা করার কেউ থাকবে না। এই জন্য বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদারা রব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবা। তাহলে দুনিয়ার কত কিছু চিনলাম, নিজেকেই চিনলাম না, তখন আমার আটকা পড়তে হবে। হে জগতবাসী, আমি এই জগতের সমস্ত জগৎবাসীর চরণে হাত রেখে বলছি যে এই জিনিসগুলো একজন মুর্শিদের কাছে পেয়ে এবং নিজেকে গুছিয়ে মরতে হবে। আর না হয় কিন্তু শয়তানের কাছ থেকে আমরা ছুটতে পারবো না। আর আল্লাহও কিন্তু বলে দিয়েছে যে তোমরা আগে নিজকে জানো, নিজকে চিনো, তুমিরা যদি তোমার নিজেকে চিনতে পারো তাহলে তোমার রবকে চিনতে পারবা। এই জিনিসগুলো আমরা করিনি, যার ফলে এই আহম্মদে ইবাদত করেছি, মোহাম্মদে ইবাদত করিনি, যার ফলে আমরা আটকা পড়ে যাব। হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো আমার হৃদয়ের, আমার প্রাণের অন্তরের অন্তঃস্থল থেকে করেছি। যদি কারো ভালো লাগে, একজন ভালো কামেল মুর্শিদের কাছে যাবেন, বায়াত গ্রহণ করবেন, এরপর আপনারা আল্লাহর ইবাদত করবেন। হে জগতবাসী, আমি শামিম আলী চিস্তি আজ আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাগুলো হলো যে আমরা এই পৃথিবীতে চলে ফিরে খাই, কত দরবারে যাই, কত অলিয়া উলিয়ার কাছে যাই, কত মানুষ দেখতেছি, মুসল্লি দেখতেছি, পাগল ফকির দেখতেছি, হ্যাঁ, কত অলিয়া উলিয়ার দরবারে গিয়ে কত অলিয়া উলিয়াকে দেখতেছি, কিন্তু একজন অলিয়া উলিয়াকে কি দেখে চিনব যে সে একজন আউলিয়া? একজন মুর্শিদকে, একজন পীরকে কি দেখে বুঝব সে একজন কামেল পীর? আচ্ছা, তাহলে সেই কামেল পীরকে চিনতে যে দেখার মাধ্যমে যে জিনিসগুলো চিনব সেগুলো আমি তুলে ধরব, এবং সেই চেনার পরে যেই জিনিসগুলো আপনি তার কাছ থেকে পেলে আপনি তাকে মুর্শিদ হিসেবে মানতে পারেন সেটা আমি তুলে ধরব ইনশাআল্লাহ। হে জগতবাসী, যে এ কথাটা আমি বলে দিই যে অনেকে ভাববেন যে আমি শুধু জগৎবাসী বলি কেন, কারণ যে আমি যদি বলি হে মুসলমানবাসী তাহলে কি হলো যে আমি বেছে বেছে বলতেছি মুসলমানকে, তার মানে অন্য ধর্মের লোকেদেরকে বলছি না। দেখুন, এই যে কোরআনটা, এই কোরআনটা নাজিল হয়েছে শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত ধর্মের লোকেদের জন্য, সমস্ত জাতির জন্যে, সমস্ত মানব জাতির জন্যে আল্লাহ এই কোরআনটাকে প্রেরণ করেছেন। তাহলে এই কোরআনটা শুধু ইসলাম ধর্ম এবং মুসলমান ধর্মের জন্যই আসেনি, এবং এসেছে সমস্ত মানব জাতির জন্য। তাই আমি বলে থাকি হে জগৎবাসী, তার মানে জগতের মধ্যে সমস্ত ধর্মের লোকেরা আছে, সমস্ত স্তরের লোকেরা আছে, এই সকল স্তরের লোকেদের জন্য এই আমার আলোচনা। যদি বলতাম হে মুসলমান ভাইয়েরা, হে মুসল্লি ভাইয়েরা, তাহলে তো আমি ক্ষুদ্র আলাপ করলাম। আর এখন যখন জগৎবাসী বলেছি, তো সমস্ত জগতের মানুষ যদি শুনে, নিজেকে এই কথাগুলো শুনে এবং নিজের মধ্যে সেই জিনিসগুলো সেট করতে পারে, তাহলে আমরা মানব জীবন ধন্য হবে। তো হে জগৎবাসী, প্রথমত যে লক্ষণ, সেই লক্ষণগুলো হলো যে যখন একটা আউলিয়ার কাছে আমি গিয়েছি, একটা পাগল ফকিরের কাছে গিয়েছি, একজন পীরের কাছে গিয়েছি, তো কি করে বুঝব যে
একজন কামেল মুর্শিদ একজন ভক্তকে নিলে তখন তাকে বীজ রূপে রোপণ করা হয়। তখন বীজ রোপণ করে দিয়ে নামের বীজ দিয়ে ভক্তকে ছেড়ে দেয়, যাও তুমি এভাবে সাধন করবে, এভাবে আমল করবে, এভাবে করবে। তখন সেই বীজ রোপণ করে দিয়েছে, তখন সে যখন আল্লাহর নামের সে সাধনা সে আমল করতে থাকে তখন সেই বীজ থেকে আস্তে আস্তে গাছ হয়। গাছ হওয়ার পরে দু পাতা তিন পাতা চার পাতা ছাড়ে, এরপরে গাছটি অনেক বড় হয়, এরপরে গাছের আগায় কলি হয়, এরপরে সেই কলি থেকে ফল হয়। ফল হলেই কিন্তু খাওয়া যাবে না, সেই ফল পাকতে হবে, এবং ফল যখন পাকবে তখন কি হবে, তখন গাছটা একসময় স্ট্রং ছিল, সোজা খাড়া ছিল, যখন গাছটার মধ্যে ফলে ভর্তি হয়ে গেছে তখন সেই গাছটি নেচা হয়ে গেছে ফলের ভারে। ফলের ভারে যখন নেচা হয়ে গেছে তখন বাচ্চারাও পেরে পেরে খেতে পারে এবং মানুষ হাত দিয়ে পেরে খেতে পারে। তার মানে ফলের ভারে গাছের মাথাটা নিচে হয়ে গেছে। হে জগৎবাসী, এই পৃথিবীতে কোনো ওলি আউলিয়া পীর মুর্শিদ যার কাছে যাওয়া হবে, যদি দেখা যায় যে সে যদি সেই পীর মুর্শিদের কাছে কেন যায়, যে আমরা যেন তার কাছে গেলে একটা ভালো ফল পাই, আর সেই ফলওয়ালা গাছ যদি এই পীর সাহেব এই মুর্শিদ হয়ে থাকে তাহলে সে যদি স্ট্রং করে কথা বলে, এই সেই এমনে সেমনে ঝাঁকি দিয়ে উচ্চারণকে কথা বলে, তখন বোঝা যাবে তার গাছটা সোজা, তার মানে তার গাছের মধ্যে ফল নেই। যদি ফল থাকতো তাহলে ফলের ভারে সেই গাছটি যেরকম নিচু হয়ে যেত। আচ্ছা, যদি কোনো পীর কোনো মুর্শিদ কোনো আউলিয়া সাধারণ মানুষের কাছেও নিচু হয়ে কথা বলে এবং সর্বদিক দিয়ে আদব দেখা যায়, হিংসা নিন্দা দেখা যায় না, এবং যা বলে যেমন মুখ দিয়ে মধুর বাক্য বের হচ্ছে আর শুনলে যেন প্রাণ জড়িয়ে যায়, মনে চায় তার পাটা পায়ের কাছে যে একটু সালাম করি, মনে ভক্তি জেগে যায়, যখন নরম হৃদয়ে কথা বলতে 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 তার কথা শুনতে শুনতে চোখে পানি এসে যায়, তাকে দেখলে মনে হয় আমি নবী রাসূলদের কথা মনে পড়ে, যে তার মধ্যে নবী রাসূলের যে একটা ভাব চরিত্র পাওয়া যাইতেছে, তখন বুঝবেন যে সে ছোট হোক বড় হোক সকলের কাছে তার মাথাটা নিচে হয়ে যাইতেছে, কথা বলতেছে চোখের দিকে তাকায় বলে না, সে নিচের দিকে তাকায় বলে, তার মাথাটা বারবার নিচের দিকে চলে যায়। তখনই বুঝবেন যে এই সেই পীর, এই সেই আউলিয়া, তার গাছে ফলে বোঝাই তাই তার মাথাটা বারবার নিচে হয়ে যাচ্ছে। হে জগৎবাসী, যদি একজন পীরকে একজন মুর্শিদকে একজন আল্লাহর আউলিয়াকে চিনতে হয় জানতে হয়, প্রথমত লক্ষণ আপনি এটা দেখবেন, যারা হাউ মাউ করে কথা বলে মাথা স্ট্রং থাকে, বুঝতে হবে তাদের ভিতরে সেই ফল হয়নি, আর ফল হয়নি বলে গাছটার মাথা উঁচু ফল হয়ে গেলে, আর সেই ফল পাইবার জন্যই তো একজন পীরের কাছে যায়, একজন মানুষ যায়, যে পরে কী করে তার গাছের ফল সে যখন নেয় তখন আল্লাহর দিকে অগ্রসর হয়। আর সেই গাছের ফল কি, একজন পীরের বাক্য একটা কথা যখন হৃদয়ে ভরে আনে সেভাবে যখন চলে, সেও একদিন আউলিয়াতে পরিণত হয়। হে জগৎবাসী, প্রথম লক্ষণটা আমি আজ বললাম যে এটা হলো প্রাথমিক লক্ষণ। এরপর যদি কারো মনে জাগে যে না কোরআন হাদিস অনুসারে আমাকে বায়াত হতে হবে, তখন যদি যেখানে গিয়েছেন তার এই ভাব নমুনা দেখার পরে যদি তার কাছে বায়াত হইতে মনে চায়, তখন তাকে কি বলবেন, তাকে বলবেন যে জন্ম জন্মান্তরে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, কে গো আমি, আমি আমাকে চিনি না জানি না, আমি অচিন দেশের লোক, আপনি চেনা দেশের লোক, তাই আপনার কাছে এসেছি, কে গো বাবা আমি, আমি তো আমাকেই চিনছি না। তখন আপনি যেদিন বায়াত গ্রহণ করবেন সেদিন বায়াতের মধ্যে আপনার পরিচয়খানা দেবে, আর সেই পরিচয়টা আপনার মানব দেহের মধ্যে লেখা আছে আপনি কে। এক, তখন সেই বায়াতের মধ্যে আমার পরিচয় দেবে এবং আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে সেই পরিচয়টা আমার মধ্যে দেবে, এবং আমার মধ্যে যে শয়তান বিরাজ করে কোন জায়গায় বসে আছে শয়তান
যদি সেই শয়তানকে দেখি আমার এই জায়গায় বসে আছে, তাকে কান ধরে উঠিয়ে দেব। আর না হতে শয়তান, আমি যখন নামাজ পড়তে বসবো আমার মন ছুটে যাবে অন্যদিকে, আমি যখন আল্লাহর জিকিরে বসবো তখন মন ছুটে যাবে অন্যদিকে, তখন আমার আল্লাহর ইবাদত দেখানো হলো করতেছি, কিন্তু মূলত এই ইবাদতে কখনো আল্লাহ রাসুলকে পাওয়া যাবে না, আর নিজে কখনো উলিয়া উলিয়া হওয়া যাবে না। তাই আমার পরিচয়, আমার আল্লাহর পরিচয় এবং শয়তানের পরিচয়, ফেরেস্তার পরিচয়, সেই পরিচয়গুলো আমার এই দেহ কোরআনের মধ্যে আমাকে দেখাবে, আমার মুর্শিদ দেখিয়ে পড়িয়ে দেবে, দেখো তোমার পরিচয় তোমার মধ্যে লেখা আছে। হে জগৎবাসী, আজকের এই কথাগুলো খুবই সিরিয়াসলি বলছি। অবশ্যই অবশ্যই একটা মানুষ যদি এই পৃথিবী থেকে বিদায় নেয়, চিরবিদায় নেয় সেদিন হাসরের দিন, সে দেখা গেছে যতটুকু ইবাদত করে গেছে 70-80 বছর বেঁচেছে, তখন শয়তান যখন বেহেস্তের দরজায় দাঁড়াবে তখন বলবে কে তুমি? আমি ইমুক, আমি আল্লাহর ইবাদত করেছি, আমি বেহেস্তে যাই। তুমি যে বেহেস্তে যাবা, তোমাকে যে আমি বানাইছি তুমি জানো? শয়তান কিন্তু মিথ্যা বলছে না বাবা, শয়তান কিন্তু এ আদম বডিকে বানিয়েছিল। তখন সে কিন্তু এই 360টা জোড়া কোন জায়গায় কী আছে সে সমস্ত কিছু জানে, আমি আপনি জানি না। তখন সে 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছিল লাস্টে। তো আমাদের এই দরবার থেকে যে আলোচনাগুলো হয়, তো আমাদের বাকি আলোচনাগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা পেয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।